মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে আমরা যেমন ব্রাশ করি, স্নান করি, তেমনই তারই সঙ্গে সঙ্গে ডেইলি স্কিন কেয়ার করাটাও জরুরি। আর আজ আমি কেয়াসেথ অ্যারোমাথেরাপির প্রোডাক্ট দিয়ে ডে টু নাইট স্কিন কেয়ার কীভাবে করবো সেটাই বলবো। আর এইসব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তবে আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেল প্রতিমা আইজিকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। স্কিন কেয়ারের প্রথমেই আছে ক্লিনজিং, আর এই ক্লিনজিংয়ের জন্য তোমরা ইউজ করতে পারো কেয়াসেথ অ্যারোমাথেরাপির ফেস লুক ফেস ওয়াশ দিয়া। তবে কেয়াসেথ অ্যারোমাথেরাপির পাঁচ রকমের ফেস ওয়াশ আছে। ফার্স্ট ফেস লুক ফেস ওয়াশ অফ অ্যালোভেরা, এটা অল স্কিন টাইপ, অর্থাৎ সমস্ত রকম স্কিনে এটি অ্যাপ্লাই করা যায়। সেকেন্ড হলো ফেস লুক ফেস ওয়াশ অফ লোটাস, এটা শুধুমাত্র যাদের ড্রাই স্কিন তারাই ইউজ করতে পারো। এই ফেস ওয়াশটি স্কিনকে নারিশমেন্ট করে তোলে। থার্ড হলো ফেস লুক ফেস ওয়াশ অফ ব্ল্যাকবেরি অ্যান্ড টিটি, এটি সম্পূর্ণরূপে অয়েল ফ্রি করবে স্কিনকে প্রতিদিন, অর্থাৎ যাদের স্কিন অয়েলি তারা এই ফেস ওয়াশটি ইউজ করতে পারেন। ফোর্থ হলো ফেস লুক ফেস ওয়াশ অফ নিম অ্যান্ড তুলসি, এই ফেস ওয়াশটি অল স্কিন টাইপ, কিন্তু যাদের স্কিনে পিম্পল আছে অর্থাৎ তারাই ইউজ করতে পারেন, এটি কন্টিনিউ ইউজ করলে পিম্পল চলে যাবে। আর ফিফথ হলো ফেস লুক ফেস ওয়াশ অফ ন্যাচারাল হানি উইথ লেভেন্ডার অ্যান্ড টিটি, এটি অল স্কিন টাইপ, এই ফেস ওয়াশটি প্রতিদিন স্কিনকে হাইড্রেটেড করে তোলে। এই ফেস ওয়াশগুলি দুইটি সাইজে পাওয়া যায়, 50 ml এবং 100 ml। 50 ml এর দাম 90 টাকা এবং 100 ml এর দাম 150 থেকে 160 টাকা। এবার আসি টনিংয়ের। কেয়াসেথ অ্যারোমাথেরাপি টনিংয়ের জন্য অর্ডিনারি টোনার এবং হাইড্রেটিং টোনার নিয়ে এসেছে। আর আজ আমি বলবো স্কিন হাইড্রেটিং টোনার ইউজ করার জন্য। ফার্স্ট স্কিন হাইড্রেটিং গ্রিন কোকোনাট টোনার, এই টোনারটি যাদের বিশেষ করে সেন্সিটিভ স্কিন তারা ইউজ করতে পারো, আবার অল স্কিন টাইপ হলেও ইউজ করা যেতে পারে। এই টোনারটি স্কিনকে অ্যান্টি এজিংয়ের কাজ করে ও স্কিনকে সান ড্যামেজ থেকেও রক্ষা করবে এবং স্কিনকে ন্যাচারাল গ্লো এনে দেবে। আর এই টোনারটি সম্পূর্ণরূপে অ্যালকোহল ফ্রি। সেকেন্ড হলো স্কিন হাইড্রেটিং কিউকম্বার, এটি অল স্কিন টাইপের জন্য, এই টোনারটি অ্যান্টি পিগমেন্টেশনের কাজ করে, আবার এই টোনারটি স্কিনকে সানবার্ন থেকে রক্ষা করে এবং ইনস্ট্যান্ট স্কিনকে ফেয়ারনেস করে তোলে, আবার এই টোনারটি সেন্সিটিভ স্কিন যাদের তারাও ইউজ করতে পারো। থার্ড হলো স্কিন হাইড্রেটিং অরেঞ্জ টোনার, এই টোনারটি শুধুমাত্র ড্রাই স্কিন যাদের তারাই ইউজ করতে পারো। এই অরেঞ্জ টোনারটি স্কিনকে নারিশিং করে এবং বায়োটিনিং করে অয়েল কন্ট্রোলকে। এই টোনারটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যার ফলে স্কিন খুব তাড়াতাড়ি গ্লো চলে আসে এবং স্কিনে ময়েশ্চারাইজার যোগান দেয়। ফোর্থ হলো স্কিন হাইড্রেটিং লেভেন্ডার টোনার, এটি অল স্কিন টাইপ, এই টোনারটির মধ্যে রয়েছে লেভেন্ডার এবং কেশর এসেন্সিয়াল অয়েল। এই টোনারটি রেগুলার ইউজ করলে স্কিনে কোনো রকম ইনফেকশন হবে না এবং স্কিন ধীরে ধীরে গ্লো ও ব্রাইটনেস হয়ে উঠবে। ফিফথ হলো স্কিন হাইড্রেটিং নিম টোনার, এই টোনারটি শুধুমাত্র অয়েলি স্কিনের জন্য, এই নিম টোনার রেগুলার দুবার ইউজ করলে স্কিনে বোনো ও ফুসকুড়ি হবে না, আর স্কিনে বোনো ও ফুসকুড়ি থাকলে তা ভালো হয়ে যাবে। এটি পিওর নিম এসেন্সিয়াল অয়েল থাকার জন্য স্কিনে ধীরে ধীরে গ্লো চলে আসে। সিক্স হলো স্কিন হাইড্রেটিং রোজ টোনার, এটি অল স্কিন টাইপ, স্কিনে ন্যাচারাল এবং সফট গ্লোর জন্য এই রোজ টোনারটি ইউজ করুন। এই টোনারটির মধ্যে রয়েছে রোজ গ্লো এনরিচ উইথ পিওর এসেন্সিয়াল অয়েল এবং লেভেন্ডার অয়েল, এটি রেগুলার ইউজ করলে স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে। এই প্রতিটি টোনারের পরিমাণ 200 ml এবং এর দাম 210 rupees অনলি। এবার আসি ময়েশ্চারাইজিংয়ের ক্ষেত্রে। কেয়াসেথ অ্যারোমাথেরাপি দিনের বেলার জন্য ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিম এবং রাতের জন্য ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিম। ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিমে SPF 15 রয়েছে, যা সানস্ক্রিমের কাজ করে, কিন্তু যদি অতিরিক্ত রোদে থাকেন তাহলে আমবেলা সানস্ক্রিন ইউজ করো। তবে আমবেলা সানস্ক্রিনের ক্ষেত্রে রোদে বেরোনোর প্রায় 15 মিনিট আগে ইউজ করো। আর অতিরিক্ত স্কিন অয়েলি হলে অবশ্যই আমবেলা সানস পাউডার ইউজ করুন। এ তো গেল ডে টাইম স্কিন কেয়ার আর নাইট টাইম স্কিন কেয়ারের যত্ন নেওয়ার উপায়। যদি তোমার বয়স 25 ইয়ার্সের বেশি হয় তাহলে অবশ্যই স্টপেজ নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। আবার স্কিন অতিরিক্ত রাফ ও ড্রাই হলে টেট্রা রেঞ্জ ইউজ করুন। আর শুতে যাওয়ার আগে কেয়াসেথ অ্যারোমাথেরাপি অরেঞ্জ লিপ বাম লাগিয়ে শুয়ে পড়ুন। তবে মুখের স্কিনে অতিরিক্ত ট্যান থাকলে সপ্তাহে একদিন অক্সিডিট্যান ইউজ করুন। আর স্কিনে অতিরিক্ত রিঙ্কেল ও ফাইন লাইন থাকলে অবশ্যই স্টপেজ ভি অ্যান্টি এজিং ক্রিম ইউজ করুন।
এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে ভিডিওটি থেকে বেরিয়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবেন। আবার একটি এই রকমই নতুন সুন্দর ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন।